আলিয়া আমার উপর আজকে খুশি হয়ে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। আর কি গিফট দিয়েছে হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। তো আজ যেহেতু সানডে, আর সানডে মানে একটু স্পেশাল, তো কেন সেটা হচ্ছে তোমাদের ভাইয়া বাড়িতে থাকে তার জন্য। তো যাই হোক, সানডেতে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, ভাবি যে দেরিতে উঠবো, তবে ঘুম আমার তোমাদের ভাইয়ার দুজনেরই খুব সকাল সকাল ভেঙে যায়, কিছু করার নেই। তো তোমাদের ভাইয়া খুব সকালে বাজারে গিয়ে এদিক থেকে মাছ এনেছে, পটল লতি, আনারস, তারপরে আর কি বলবো, ডিম শেষ হয়ে গিয়েছিল, তো এই সব আর কি নিয়ে এসেছে। আর এই যে আমি যে আজকে মাছের রেসিপিটা করলাম, এটা আমার শাশুড়িমার কাছ থেকে জেনে আমি মাছের রেসিপিটা করেছি, কারণ তোমাদের ভাইয়া আর কি এই রেসিপিটা আর কি দই কাতলা এটা খাবে বলছিল। তো আম্মাজানের হাতে এই রান্নাটা খেয়েছিল, তো আমাকে করতে বলল, তো আমারও খুবই ভালো লেগেছিল এর আগের দিন খেয়ে। এর আগের দিন পোলাও ভাতের সাথে এই দই কাতলাটা আম্মাজান করেছিল, তো সেই জন্যই আর কি আজকে একটু ফোন করে জানলাম কিভাবে করেছিল। কারণ সব সন্তানের কাছে কিন্তু মায়ের হাতের রান্না খুবই প্রিয় হয়। তো যাই হোক, আমি তো আর ওনার মতো অত ভালো পারবো না, তবু আর কি যেরকমই পারি চেষ্টা করেছি আর কি জেনে। আর এই যে এদিক থেকে পটলতিটা লবণ ছাড়া সব রকম মশলা দিয়েই আর কি মাখিয়ে রাখলাম, খাবার টাইমে আর কি ভেজে নেব। তো যদি তোমরা ডিটেলসে এই মাছের রেসিপিটা জানতে চাও, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি একদিন ডিটেলসে দেখিয়ে দেব। তো যাই হোক, মাছের রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল আর কি। তো যাই হোক, আম্মাজানের হাতের স্বাদের মতো কিন্তু স্বাদটা হয়নি, আম্মাজানের হাতের স্বাদটা কিন্তু অন্যরকম, আমার স্বাদটা অন্যরকম হয়েছিল। তো যাই হোক, আম্মাজানের হাতের আর কি এই দই কাতলাটা সত্যি অসাধারণ লেগেছিল সেদিন খেতে। আর আজ যেহেতু সানডে, সানডেতে তোমার ভাইয়ার অনেক কাজ থাকে, নিজের কাজ মেটাই, সাথে সংসারের টুকিটাকি কাজকাম সবই। তো চালটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু এক বস্তা চালও এনে দিল, তো সেগুলোই আমি গুছিয়ে পেরিয়ে রেখে দিচ্ছি, মানে রান্নাও করছি তার সাথে সাথে কিন্তু এই সব কাজগুলো একটু টুকিটাকি করে নিচ্ছি। আর এই সানডেটাতে কিন্তু অদ্ভুত এক আনন্দ থাকে, কারণ এত কাজকাম করছি, সাথে কিন্তু অনেক আনন্দ হচ্ছে যে বিকালটা হলে পরেই ফাঁকায় ঘুরতে যাব। তো যাই হোক, প্রতি সানডেতেই কম বেশি তোমাদের ভাইয়া ফাঁকায় ঘুরতে নিয়ে যায়। আর যাই হোক, এই আচারগুলো কিন্তু আমি বানিয়েছি, তো কোনো একদিন ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিসের আচার আছে সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো কিচেনটা তো এই অবস্থা হয়ে আছে, সেটাও গুছিয়ে নেব। তো যাই হোক, এই সানডেটাতে সারাদিন কাজকাম করার পর যখন সন্ধ্যার দিকে যাই ঘুরতে, তখন কিন্তু খুবই ভালো লাগে, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর এই একটা সপ্তাহ আমিও যেমন সংসারের মধ্যে থাকি, তুলু পড়াশোনার মধ্যে থাকি, তোমাদের ভাইয়া কাজকামের মধ্যে থাকে, তো দেখা যায় সানডেটা একটু ফাঁকা থেকে ঘুরে এলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এই আর কি। তো এদিক থেকে আনারসটাও কেটে নিলাম। আর আনারসে আমি যেটা সব সময় করে থাকি, সেটা হচ্ছে একটুখানি লবণ আর চিনি মাখিয়ে রেখে দিই আর ফ্রিজে রাখি, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আনারসটা খেতে আমার খুবই ভালো লাগে। আর বাকিটা কিন্তু রেখে দিলাম, কালকে আবার খাওয়া হবে, কারণ বিকালের দিকে ফাঁকাই চলে যাব, তার আগেই আর কি অর্ধেকটা সেই জন্য কাটলাম খাবো বলে। যাই হোক, আমার মোটামুটি কাজকাম সব মিটে গেছে, শুধু এবার আমি শাওয়ার নেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো তাহলে। তো রেডি হয়ে গেছি আমি, এদিক থেকে দেখতেই পাচ্ছ। তো আজকে যেহেতু সানডে, আর এখন বেজে গেছে 6:30, তো এখন যাচ্ছি একটু মিয়মোর থেকে খাবার দাবার নিয়ে আসবো, নিয়ে এসে আজকে বাড়িতে খাবো, ফাঁকায় খাওয়া দাওয়া করবো না। আর একটু দরকার আছে, মানে একটু কাজ আছে, কাজটা মেটাবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক, তোমাদের ভাইয়া ওদিক থেকে রেডি হচ্ছে, তুলু রেডি হয়ে গেছে, তারপরে রাস্তায় পারলে কথা বলবো, না হলে আবার বাড়িতে এসে দেখা হবে, কেমন? টাটা। আর মেয়ে তো এদিক থেকে আনন্দে নাচ করছে, এ যে দেখে কি শান্তি,
হাঁকাই বেড়াতে যাবে বলে, আর সাথে একটা সুন্দর দৃশ্য, গধুলি বেলা সূর্য ডুবো ডুবো ভাব, অসাধারণ একটা মুহূর্ত, আর সাথে আমরা দুজন, আর আমাদের দুজনের একজন। তো এই আর কি, তো চলো তাহলে যাওয়া যাক। আজ যেগুলো নেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে চিকেন 65 রোল, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, সাথে কিন্তু নেওয়া হয়েছে। তো যাই হোক, আর ফাঁকাতে গিয়ে একটা থাম্বস আপ নেওয়া হবে। তো আজকে খাবারের সমস্ত বিলটা আমি পে করছি, কারণ সবসময় দেখা যায় তোমাদের ভাইজানি কিন্তু খাবারের বিলটা পে করে। তো আজ আমার সত্যি খুব ইচ্ছা গিয়েছিল, তো বাড়ি থেকে বলেই এসেছিলাম যে খাবারের বিলটা আজ আমি পে করব। তো যাই হোক এই আর কি, তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো খাবার দাবার নিয়ে চলে এসেছি, এগুলো একটু ওভেনে দিচ্ছি, গরম করে নিই। তোর গ্লাস নিয়ে চলো, আজকে সানডেটা একটু স্পেশাল। আজকে কি না আজকে ঘরে সব একসাথে খাবো, কয় থাম্বস আপটা কয়। এই যে তোমাদের ভাইয়া থাম্বস আপ নিয়ে চলে এসেছে আমার জন্য, আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। চলো তাহলে চলে এসো আর কি। এই যে খাবার নাবার নিয়ে বসে পড়েছি, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছো তাদের সবার জন্য এটা। কি কিনে এনেছো একটু দেখাও, তোমার যান মন পড়েছিল দেখাও, তাহলে দেখাও কি কিনেছো দেখি, কি এমন জিনিস। ভাইয়া আমার উপর আজকে খুশি হয়ে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, আর কি গিফট দিয়েছে সেটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো। কয় গো তাকাও, কয় তাকাবে তো তাকাও, থ্যাংক ইউ আমাকে গিফটটা দেওয়ার জন্য। আমি জানি না কেন তোমাদের ভাইয়া আমার উপর এত খুশি হয়ে আমাকে গিফট করেছে। তো যাই হোক আমি তো পেয়ে খুব খুশি হয়েছি। তো তোমরা যারা আমার ব্লগ রীতিমতো দেখো, আশা করছি তোমরা অনেক বেশি খুশি হবে। চলো বাকি আছে এখনো খেতে, একটু খাওয়া দাওয়া সেরে নি। হ্যাঁ আসছে তো, মানে এখন এত ফেভারিট হয়ে গেছে থাম্বস আপটা, মানে আমার প্রতিদিন থাম্বস আপ চাই, প্রতিদিন রাতে। আর এত আমাকে বকছে যে এত থাম্বস আপ খাওয়া যাবে না প্রতিদিন, কিন্তু আমি কি করব, আমার রোজ খেতে ইচ্ছা করে, যেই রাত্রির হয় তোমাদের ভাইয়ার আসার টাইম হয় আর ব্যাস, আমি তোমাদের ভাইয়াকে ফোন করি, বলি থাম্বস আপ আনতেই হবে তোমাকে, না হলে আমি রাতে ভাতও খাবো না বা রুটি খাবো না, যাই হোক। তো তোমাদের ভাইয়া তো নিয়ে চলে আসে, আর আমি যেভাবে খাই অবশ্যই সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমার তো ওইভাবে খেতে থাম্বস আপ অনেক ভালো লাগে, তো তোমরা দেখবে তোমাদেরও ওইভাবে খেতে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা ঝটপট করে ছেড়ে নিই, তারপর আমার গিফট। আমি আজকে খুব খুব হ্যাপি।
তো তুলু প্রথমে কিন্তু ভেজ প্যাটিস খেয়েছিল, তারপরে বলল আম্মি জান আমার পেট ভরেনি, চিকেন প্যাটিসটা দাও। তো সেই জন্য আবার গরম করে দিলাম। তো চলো, এই যে বেসিনের এই নলটা কিন্তু আজকে নতুন তোমাদের ভাইয়া এনে লাগিয়ে দিয়েছে, তো থালা বাসনগুলো ধুয়ে নিই চলো। খাওয়া দাওয়া হয়েছে, মাজা দাওয়াও হয়ে গেছে, তো এবার দেখাই তোমাদের ভাইয়া আমাকে কি দিয়েছে। তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে বলেই নি যে তোমাদের ভাইয়া এত খুশি কেন হয়েছে, সেই খুশিতে আমাকে আমারই গিফট করেছে, মানে আমি যে জিনিস খুব ভালোবাসি। তো চলো তাহলে ঝটপট করে দেখে নাও। এই যে একটা বেডশিট আর এই একটা বেডশিট। আর আজকে কিন্তু তোমাদের ভাইয়াই পছন্দ করে দিয়েছে দুটো বেডশিটই, তোমাদের ভাইয়ার পছন্দে আজকে, কারণ তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে। তো এই বেডশিটটা সত্যি অনেক সুন্দর। তো চলো তাহলে ব্লগটা এখানে ইতি করি। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তারপরেও যারা এন্ড পর্যন্ত আমার পাশে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।